সাহা, আজ 19 নভেম্বর মঙ্গলবার। কালকে আমাদের একটা স্ট্র্যাটেজি শেয়ার করার কথা ছিল, তো সে অনুযায়ী আমি শেয়ারও করেছিলাম। ভেবেছিলাম সেটা আজ শেয়ার করবো, কিন্তু কালকেই সেটা শেয়ার করে দিয়েছিলাম। স্ট্র্যাটেজিটা হচ্ছে 11,700 কল 28 নভেম্বর, যেটা আমরা বেঁচেছি 275 টাকায়, এবং সেটার দাম চলছে 262 টাকা। এবং 11,700 কল 26শে ডিসেম্বর, যেটা আমরা বাই করেছি 382 টাকায়, 80 টাকায় সরি, সেটা চলছে 82 টাকা। মোটামুটি এই স্ট্র্যাটেজিটা করতে আমাদের 90,000-এর কাছাকাছি লাগবে। স্ট্র্যাটেজিটাতে কালকেই আমাদের 700-750 টাকার মতো প্রফিট এসছে। আমরা মোটামুটি 1%-এর কাছাকাছি প্রফিট আমরা পেয়েছি। তো নিফটি সম্পর্কে আমাদের যা ভিউ ছিল, তো সেটা দিয়ে দিই। নিফটির আজকে একটা গুরুত্বপূর্ণ লেভেল হচ্ছে 11,893। আমি বারবার করে বলে আসছিলাম যে নিফটি 11,900 থেকে 12,000 একটা রেঞ্জ, এবং এই রেঞ্জের মধ্যেই নিফটি ঘোরাঘুরি করবে। এবং আমার ভিউ হচ্ছে বুলিশ, যতক্ষণ না সেরকম কোনো খারাপ সিগনাল পাচ্ছি ততক্ষণ আমরা কোনো সেল করে কাজ করবো না, এটা বারবার বলে আসছি। 12,000-এর উপরে গেলে নিফটির ফ্লুয়েন্ট মুভমেন্ট হবে, সেটা আগেও বলেছি, আজকেও সেই মতই আছে। আজকে লক্ষ্য করুন, একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে 11,893, এর থেকে 10-15 পয়েন্ট নিচে ওপর হতে পারে, কারণ এসব জায়গা থেকেই ঘুরে যায়। আর ডেলি চার্টের ক্ষেত্রে সাপোর্টটা দাঁড়াচ্ছে 11,837। মোটামুটি ট্রেন্ড আপাতত আপই আছে। যদি সেই পরিপ্রেক্ষিতে ধরি, আমরা নিচের দিকে আসলে এই 11,893 যে লেভেলটা বললাম, এর থেকে 10 পয়েন্ট বা 20 পয়েন্ট নিচে দেখে আবার বাই জেনারেট করবেন এবং উপরে গেলে সেল করার চেষ্টা করবেন। এরপরে একটা শেয়ার বলি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 71.40 টাকা ট্রেড করছে, 67 টাকা স্টপ লসে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাই করা যেতে পারে। নেক্সট সানফার্মা, 417 টাকা স্টপ লসে সানফার্মা বাই করতে পারেন, 424.75 টাকা দাম আছে। টাটা স্টিল কিছুদিন ধরেই রেকমেন্ড করে আসছিলাম, টাটা স্টিল 412 টাকায় বন্ধ হয়েছে। তো তিনটে শেয়ার নিয়ে মোটামুটি সাপোর্টগুলো বললাম। এইসব লেভেল কাছাকাছি আসলে বা এখান থেকে বাই রিজিউম করলে বাই করে কাজ করবেন। মূলত মনে রাখবেন, নিফটি সম্পর্কে যে স্ট্র্যাটেজিটা আমরা শেয়ার করেছি, তো এই স্ট্র্যাটেজিটার মূল লক্ষ্য হচ্ছে, যেহেতু মার্কেট একটা রেঞ্জের মধ্যে রয়েছে, যদি মার্কেট এই রেঞ্জের মধ্যে বা কিছুটা নিচে বা কিছুটা উপরে গিয়ে বন্ধ হয়, তাহলে এই মাসের যে কলটা আমাদের সেল করা আছে, সেই কল সেল করার ফলে এর ভ্যালুয়েশনটা নষ্ট হবে, সেখান থেকে আমাদের একটা টাকা বেরিয়ে আসবে এবং প্রফিট বেরিয়ে আসবে। এবং যে কলটা আমাদের বাই করা আছে সেই তুলনায় কিন্তু সেই কলটা সেভাবে পড়বে না, যতটা এ পড়বে ততটা পড়বে না। কারণ হচ্ছে কি, যে এর এক্সপায়ারি খুব সামনে আছে, যেহেতু এর এক্সপায়ারি সামনে আছে সেরকম এর দামটা তাড়াতাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে একবারে এক্সপায়ারির কাছাকাছি আসলে কিন্তু এটাকে স্কোয়ার আপ করে নেওয়াই যুক্তিযুক্ত। এখন দেখা যাক যে কোন কতটা আমরা প্রফিট এর থেকে পেতে পারি, সেদিকে আমাদের নজর রাখতে হবে। তো এক দুদিনের মধ্যে আমরা কালকে যেরকম প্রফিট পেয়ে গেছি 700 টাকার মতো, যদি আমরা এটাকে 1.5 থেকে 2,000-2,500 টাকা পেয়ে যাই, মোটামুটি 2% রিটার্ন যদি আমাদের হয়ে যায়, 2%-3%, তাহলে আমরা এখান থেকে এক্সিট করে চলেও যেতে পারি, এর বেশিও আসতে পারে। তবে সেটা লক্ষ্য রেখে কাজ করে বেরোতে হবে। নিশ্চয় আপনার কোনো এক্সপার্টের সাহায্য নিয়ে কাজ করেন, তো তার সঙ্গে পরামর্শ করে নিতে পারেন স্ট্র্যাটেজিটা সম্পর্কে। আপনারা যদি এই স্ট্র্যাটেজিগুলোকে প্রত্যেক সপ্তাহে আমি একটা করে স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটাতে আপনারা কিন্তু আগের থেকে আরও ভালো ইনকাম জেনারেট করবেন, যদি আপনাদের ইনকামে 1%-ও পরিবর্তন আসে সেটা অনেক বিশাল। মনে রাখবেন, হেলদি ইনকাম জেনারেট করার জন্য একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি প্রয়োজন, এবং অ্যাবসার্ড কোনো চিন্তা করে নেওয়া ঠিক নয় যে এখান থেকে শেয়ার বাজার থেকে ডবল হয়ে যাবে, 3 ডবল হয়ে যাবে। এই ভাবনাগুলো যারা ভাবছেন তারা কিন্তু টোটালি ভুল। আগামী দিনে আমরা রিস্ক ম্যানেজমেন্টের উপরে, কীভাবে শেয়ার বাজারে রিস্ক ম্যানেজমেন্ট করা যেতে পারে সেই সম্বন্ধে
বিভিন্ন ধরনের আমরা মতামত শেয়ার করব। আপনারা সেখানে লক্ষ্য রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলকে, ফেসবুকে, যেখানে যেখানে আমাদের এই ডিজিটাল টিভি শেয়ার করা হচ্ছে টাইমস বাংলার। নজরে রাখুন, ভালো থাকবেন, নমস্কার।